বাংলাদেশের চার বিভাগে চলছে মৃদু তাপপ্রবাহ। অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত। যেসব সতর্কতা অবলম্বন করলে স্বাস্থ্য ঝুঁকি এড়ানো যেতে পারে। এখানে আমার দোকানের বয়স প্রায় এখানে 10-12 বছর বয়স। আমি আসার মাসে এরকম তাপমাত্রা আমার জীবনে দেখি নেই, এতদিন দোকানের বয়স যতদিন আমি দেখি নেই। কারণ এখানে অনেক কাস্টমার আসে আর ওরা চলে যায়, কিন্তু আমি যাইতে পারি না, কারণ আমি থাকতে এত তাপ, এত গরম, অসহ্যনীয়, মানে খুব কষ্টকর হয়ে যায় মানে থাকা নিয়ে আর কি। সারা দেশে চলছে মৃদু তাপপ্রবাহ। আগামী 16 জুলাইয়ের পর থেকে আকাশে মেঘ বেড়ে তাপমাত্রা কমে আসার সম্ভাবনা রয়েছে, আর চলতি সপ্তাহের শেষে বৃষ্টির আভাস রয়েছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত এই তাপমাত্রা কমার কোনো সম্ভাবনাই লক্ষ্য করা যাচ্ছে না। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঢাকা, টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলাসহ রাজশাহী ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী 18 কিংবা 19 জুলাইয়ের আগে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। 18 জুলাই দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি শুরু হতে পারে, কিন্তু এটি একযোগে শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম। মৃদু কিংবা তীব্র তাপপ্রবাহ কখন হয়? আবহাওয়া অধিদপ্তরের হিসেব অনুযায়ী কোনো এলাকায় যদি তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস থাকে তাহলে তাকে বলে তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রা যখন 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস থাকে তখন তাকে বলে মাঝারি তাপপ্রবাহ, এবং তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস থাকলে সেটিকে মৃদু তাপপ্রবাহ বলে। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে কোনো জায়গার দৈনিক যে গড় তাপমাত্রা সেটি 5 ডিগ্রি বেড়ে গেলে এবং পরপর 5 দিন তা চলমান থাকলে তাকে হিটওয়েভ বা তাপপ্রবাহ বলা হয়। অনেক দেশ এই সংজ্ঞা নিজের দেশের পরিস্থিতি অনুযায়ী ঠিক করে। তবে সার্বিকভাবে তাপমাত্রা 35 ডিগ্রির উপরে উঠলে শরীর নিজেকে ঠান্ডা করার যে প্রক্রিয়া সেটি বন্ধ করে দেয়, যে কারণে এর বেশি তাপমাত্রা হলে তা যে কোনো স্বাস্থ্যবান লোকের জন্য বিপজ্জনক হতে পারে। যা তা বাপরে বাপ, ওই কী হচ্ছে আকাশের ওদের তাপমাত্রার জন্য আমি ছিয়াতে জিরাছি, বিশ্রাম নিয়েছি। বিছানা, আসবাব সব গরম হয়ে আছে। নীলফামারী, দিনাজপুর ও ঠাকুরগাঁয়ে গত 14 দিন ধরে তাপমাত্রা বেড়েই চলেছে। গত 7 দিন যাবৎ তা বেড়ে 36 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে গেছে। এই সময়ে বিছানাসহ ব্যবহার্য আসবাবপত্রে হাত দিলেই মনে হয় এটি যেন কেউ গরম করে রেখেছে। আপনি তো প্রত্যেক দিন এখানে চায়ের দোকান করছেন অনেকদিন যাবৎ সম্ভবত, এরকম তাপমাত্রা বা এরকম গরম কি আপনার কখনো চোখে পড়েছে বা অনুভব করেছেন? না না না, আমি এখানে আমার দোকানের বয়স প্রায় এখানে 10-12 বছর বয়স। আমি আসার মাসে এরকম তাপমাত্রা আমার জীবনে দেখি নেই, এতদিন দোকানের বয়স যতদিন আমি দেখি নেই। কারণ এখানে অনেক কাস্টমার আসে আর ওরা চলে যায়, কিন্তু আমি যাইতে পারি না, কারণ আমি থাকতে এত তাপ, এত গরম, অসহ্যনীয়, মানে খুব কষ্টকর হয়ে যায় মানে থাকা নিয়ে আর কি। আপনার তো ফ্যানও দেখতে পাচ্ছি, মানে ফ্যানের হাওয়া ঠিক আছে, ফ্যান চলতেছে, কিন্তু ফ্যানের হাওয়া প্রচণ্ড তাপ, মানে আগুন পড়তেছে উপর থেকে, এত তাপ মানে থাকা যায় না, অসহ্যনীয় তাপমাত্রা। এই জন্য এই কাস্টমারকে থেকে আমি দেখতে পাচ্ছি তারা দোকানের ভিতরে না থেকে বাইরে বসেছে, তাই না? তাহলে ফ্যানের বাতাসটা খুব কি কি মনে হচ্ছে আপনার বলুন তো? প্রচণ্ড গরম, খুব গরম ফ্যানের বাতাসটা, না? তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস। বাংলাদেশে গত কয়েকদিন যাবৎ মৃদু তাপপ্রবাহ চলছে বলে বলছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে 13 জুলাই রাজশাহী তাপমাত্রা ছিল 38.2 ডিগ্রি সেলসিয়াস, যা ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা। এছাড়া উত্তরবঙ্গের রংপুরে 36.5, দিনাজপুরে 37.4, সৈয়দপুরে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গতকাল রেকর্ড করা হয়। এই চরমভাবাপন্ন আবহাওয়ার জন্য মূলত জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে টাঙ্গাইল, দিনাজপুর ও নীলফামারী জেলাসহ ঢাকা বিভাগ, রাজশাহী, রংপুর এবং সিলেট বিভাগের বাকি অংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সেটি অব্যাহত থাকতে পারে।
গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। যদিও আর্দ্রতার কারণে বাস্তবে গরম ছিল আরও অনেক বেশি। সাধারণত এরকম সময়ে দিনের তাপমাত্রা রাতে কিছুটা কমে আসে, কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে আপাতত সে সম্ভাবনা নেই, রাতেও তাপমাত্রা উষ্ণই থাকবে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ 75% ছিল বলে জানানো হয়েছে। মূলত বাতাসে আর্দ্রতা বেশি থাকলে গরম বেশি অনুভূত হয়। পরবর্তী তিন দিনেও আবহাওয়া সামান্যই পরিবর্তন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আরও বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। সে সাথে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এবার আসুন জেনে নিই তাপপ্রবাহ চলাকালে আমাদের কি কি সতর্কতা গ্রহণ করতে হবে বা স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আমাদের কি কি কাজ করা দরকার। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জার্মান রেড ক্রস এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যৌথভাবে 2021 সালে একটি গবেষণা পরিচালনা করে, যার ফলাফলে দেখা গেছে ঢাকায় হিটওয়েভ বা তাপপ্রবাহের প্রবণতা বেড়েই চলছে। আর হিটওয়েভের কারণে বাড়ছে স্ট্রোকে আক্রান্ত হওয়া সহ নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে বয়স্ক মানুষ, শিশু, খেলোয়াড় এবং যারা বাইরে কায়িক পরিশ্রমের পেশার সাথে জড়িত তারা সবচাইতে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন তাপপ্রবাহের সময়। সরাসরি সূর্যের নিচে যাদের কাজ করতে হয় তাদের ঝুঁকি সবচেয়ে বেশি, তাই তাপপ্রবাহের সময় যেসব সতর্কতা অবলম্বন করতে হবে। বেলা 11টা থেকে 3টা পর্যন্ত, অর্থাৎ যে সময়ে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে সেই সময়টিতে বাইরে কাজ কমিয়ে আনার চেষ্টা করতে হবে। ঘরের ভেতরে বা ছায়া আছে এমন জায়গায় থাকার চেষ্টা করতে হবে। প্রচুর পানি ও তরল পানীয় যেমন শরবত, ডাব, ফলের রস পান করতে হবে। যতবার সম্ভব গোসল করুন। বারবার মুখ ও শরীরে পানির ঝাপটা দিন। যথেষ্ট বিশ্রাম নিন। ঢিলে ঢালা এবং বাতাস পরিবহনকারী পোশাক পরুন। ঘরের বাইরে ছাতা ও সানগ্লাস ব্যবহার করুন।